প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, নাম কি? বৃষ্টি। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো বৃষ্টি আপু থাকেন কোথায়? নাটোরে। নাটোরে থাকেন। বর্তমানে কি নাটোরে আছেন? না, বর্তমানে ঢাকায় আছেন। ঢাকায় আছেন। তো নাটোরে যান নাই? না ভাই, ছোটবেলা থেকে নাটোরে থাকি না। আচ্ছা, পরিবারে কে কে আছে? মা আছে আর ছোট ভাই আছে। বাবা নাই? না। আচ্ছা, বাবা কি আছে? আর একটা বিয়া করছে। তো আপনাদের ইনকাম কে করে? আমি। হ্যাঁ, আমি। আপনি কি করেন? সেলাই মেশিনের কাজ করি। তো সেলাই মেশিন আপনাকে কাজ করে না আপনার আম্মা কিছু করে? না, আমার বয়স্ক মানুষ, আম্মা করতে পারে না। আম্মা কিছু করে না? না। আচ্ছা, তো এই যে এখন ইউটিউবের মাঝে কি জন্য আসলেন? মনের মানুষ। কেমন মানুষ চান? যে কোনো একজন মানুষের হয়ে যে আমার দুঃখ কষ্ট পাশে থাকবে। তো আপনার কি বিয়ে হয় না? না, বিয়ে আসে, বিয়ের পর আসে, যৌতুক লেগে বিয়ে দিতে পারেন না। আচ্ছা, তো কারণে প্রতিবেদনের সামনে। পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করেন না? একটুও করেন নাই? আচ্ছা, সেলাই মেশিনে কাজ করেন কি পরে না নিজেরই? না, পরের মেশিনে ভাড়ায়। আচ্ছা, মা তো কত দেয় মাসে? মাসে পাই না, কত দেয়? 300-400 টাকা দেয়। কাজ কাজ না হলে কি দেয়? কাজ না এলে দেয় না, কাজ এলে দেয়। আচ্ছা, তো এখন যে এত কষ্ট নিয়ে জীবনে চলতেছেন, তো এখন বিয়ে শাদী করতে গেলে টাকা পয়সা লাগবে, যে টাকা পয়সা কি আছে? না না, যে বিয়ে শাদী করবো কথাবার্তা বলবো, যৌতুক ছাড়া যদি বিয়ে শাদী করতে চাই তাহলে আমি তার কাছে বিয়ে শাদী করবো। আচ্ছা, তো আপনার নাম কি বললেন? বৃষ্টি। তো দর্শক, আপনাদের বৃষ্টি আবার সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 01752295674। আমি নাম্বারটা আবার বলছি, 01752295674। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়দিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তা শুনে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।